হ্যালো ফ্রেন্ডস, দাতুই ব্লগস নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো তোমরা দেখতে পাচ্ছো আমি বেরিয়েছি, আজকে হঠাৎ করেই বেরিয়ে পড়লাম। তো আগে থেকে কোনো প্রিপারেশন ছিল না, হঠাৎ করেই হচ্ছে আমার মামা ফোন করলো, আমার দিদিন খুব অসুস্থ, তো তাকে দেখার জন্যই বেরিয়ে পড়লাম। তো অনেকদিন পর কিন্তু আমি একটা ব্লগ শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তো চলো তোমরাও আমার সঙ্গে আর যেতে যেতেই গল্প করি। তো মামার বাড়িতে যাব, মামার বাড়িতে গিয়ে দিদুনকে দেখব, দেখে তারপর প্ল্যান আছে আর একটা, যে ওই দিক দিয়ে আবার মাসির বাড়ি যাব। তো যদি দেখি যে না দিদুন মোটামুটি সুস্থ আছে তাহলে মাসির বাড়িতে যাব, আর যদি দিদুনকে দেখি যে না খুব একটা সুস্থ নয় তাহলে আমি থেকে যাব, এরকম প্ল্যান আছে। তো আগে যাই চলো। তো কি হয়েছে বলো তো দিদুনের? দিদুন হচ্ছে হঠাৎ করেই, কি বলবো, বয়স হলে যা হয় মানুষের এই আর কি। তো দেখো মামা বাড়িতে আমি গেছিলাম, সে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ অনেক লোকজন এসেছিল, অনেক গেস্ট এসেছে। তো তাদের সঙ্গে গল্প করতে দিদুনকে দেখতেই সময় গেল, আমি ভিডিও করতে পারিনি। তারপর আমি বেরিয়ে পড়েছি মাসির বাড়ি যাওয়ার জন্য, আর মাসির বাড়ি যাওয়ার সময় একটা কাণ্ড ঘটে গেল, সেটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাকে আমি আমার বরকে অনেক দিন আগে বলেছিলাম যে আমার একটা জিনিস খাওয়ার খুব ইচ্ছা, হ্যাঁ, তো বরের সেই কথাটা আমার মনে আছে। তো হঠাৎ রাস্তায় একজনকে জিজ্ঞাসা করছে, আমি পিছন থেকে শুনতে পারিনি। তো তারপর দেখি এই যে বাজারে ঢুকলো, ঢুকলো তো আমি তখন জিজ্ঞাসা করলাম যে কি ব্যাপার, বাজারে কেন ঢুকছো? সবজি বাজার তো সেদিন মাসির বাড়ি যাওয়ার পথে হচ্ছে হাট ছিল, সেই হাটে আমি কিন্তু ফার্স্ট টাইম এই হাটে ঢুকলাম আমার লাইফে, আমি দেখিনি কোনো দিনও। তো তারপর সেখানে খুঁজে 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 সেই জিনিসটাই হচ্ছে বের করলো আমার বর, তো সেটাই হাসি আমরা। তো এই যে হাটে ঢুকলাম, এই দেখো অনেকগুলো শুটকি মাছ। হ্যাঁ, তো আমার বর জিজ্ঞাসা করছে যে কোন পাশে হচ্ছে আমাদের সেই জিনিসটার খোঁজ, কোন পাশে সেই দোকানটা বসেছে, এই দেখো চলে এসেছি। এটা কি বলো তো বন্ধুরা, তোমরা কি চিনেছ? আমার তো মনে হয় তোমরা চিনেছ, আর যদি না চিনে থাকো তো দেখো একটু জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো এইটা, এটা হচ্ছে আমার অনেক দিনের খাওয়ার ইচ্ছা, আমি জানি না এটা কেমন খেতে, বাট হচ্ছে ইউটিউবে আমি অনেককে দেখেছি, আর দেখে কেন জানি আমার খুব ইচ্ছা হয়েছে যে আমি একদিন ট্রাই করব কেমন খেতে। তো যাকে আমার বরের সেই কথাটা মনে ছিল, এই তো আজকে কেন জানি ওর হঠাৎ করে মনে হলো যে গ্রামের হাট পাওয়া যেতে পারে। তো তারপর দেখো এই যে খুঁজে 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 তো আমার বর হচ্ছে নিয়ে নিল, তো 3 কিলো নিয়েছে। হ্যাঁ, তো এখন চলো এটা নিয়ে যাব হচ্ছে আমার মাসির বাড়িতে। কি বলবো তোমাদের, কারণ এটা কি করে কি করতে হয় আমি জানি না। তো যাই হোক মাসির বাড়িতে নিয়ে যাব, আর মোবাইল দেখেই হচ্ছে রেসিপিটা করব কি করতে হয়। আমার মনে হয় মাসিও জানে না কারণ মাসিও তো কোনোদিন খায়নি না। তো চলো দেখো কি হয় রিয়াকশন নিয়ে গিয়ে ওদের। কি বলবো, তো আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, বেশি বেশি করে কমেন্ট করবে, এইটুকু আশা আমি করি তোমাদের কাছ থেকে। আর কি বলতো হচ্ছে দিদুনের কথা একটু বলি, দিদুন কি হয়েছে বলতো? দিদুন তো রুগী, মানে ওষুধ ছাড়া দিদুনের চলে না, ওষুধের উপরেই দিদুন বেঁচে আছে। তো সেই দিদুনের কি হয়েছে বলতো, 2-3 দিন আগে ওষুধ শেষ হয়ে গেছে, তো ওষুধ আনতে একটু লেট হয়েছে। যাই হোক মামারা ব্যস্ত, আর ছোটো মামা হচ্ছে ওষুধটা কী করে দেয় জানি না, ওই যে পোস্ট অফিসের, ছোটো মামা পোস্ট অফিসের চাকরি, তো ওখান থেকেই হচ্ছে সরকারিভাবে যে ট্রিটমেন্ট পায় সেটার থেকেই ওষুধটা নিয়ে আসে। তো এই আমরা এখন বেরো সবজি বাজারে, যে আমরা এখন বেরোচ্ছি মাসির বাড়ি যাওয়ার পথে। তো যাই হোক ওষুধ আনতে 2-3 দিন দেরি হয়ে গেছে, তো দিদুনের ঘুম, মানে ওষুধ ছাড়া কি বলবো, ওষুধ ছাড়া চলে না, ওষুধতেই ঘুমও নেই। তো এইদিকে হচ্ছে কি করেছে বলতো, সবাই ঘুমিয়ে পড়েছে, আর মাঝ রাত্রিবেলা দিদুন কি হয়েছে বলতো, দরজা খুলে কখন যে বাইরে বেরিয়ে গেছে কেউ বলতে পারে না, দরজা খুলেছে, গেট খুলেছে, খুলে বাইরে বেরিয়ে গেছে কেউ বলতে পারে না। তো যাই হোক ওই রাত্রিবেলা ওই ভুল করে বাইরে বেরিয়ে গিয়ে হাঁটতে হাঁটতে পুকুরে পড়ে গেছে। হ্যাঁ, তো পুকুরে পড়ে গেছে, পুকুরে পড়ে যাওয়ার পর দিদুন সেই চিল্লাচিল্লি করছে, তো পাশাপাশি লোকজন ছিল অতটা থেকে, আর মানুষ থাকে প্রায় হচ্ছে 2-2.5টা। তো যাই হোক ওই যে যারা আসে অনেক রাতে বাড়িতে একটু হাঁটার থেকে, এরকম লোকজন শুনেছে আর কি, তো বুঝতেই পারছো তোমরা কারা শুনেছে। তো যাকে বিয়ে বাড়িও ছিল, বিয়ে বাড়ির লোকজন শুনেছে, শোনার পর তারপর হচ্ছে
গিয়ে দেখে তো পুকুরে, তো এ দেখো মাসির বাড়ি চলে এসেছি আমি। এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও। মাসির বাড়িতে যেতে যেতে আমাদের না সন্ধ্যা হয়ে গেছিল, সন্ধ্যারও পড়ে গেছে মাসির বাড়িতে, তো ঠান্ডাও লেগেছে আর ভিডিও করতে পারিনি। এটা পরের দিন সকালবেলার ভিডিও। তো পরের দিন সকালবেলা এই যে দেখো চা বিস্কিট আর বন খেয়েছি, মাসি আবার রান্না বসিয়ে দিয়েছে। তো যাই হোক, দিদুনকে লোকজন দেখেছে, তারপর বাড়িতে নিয়ে এসে তো দিদুন অসুস্থ হয়েছে, তো সেই দেখার জন্যই গেছি। আর এই দেখো এগুলো হচ্ছে কি বলে শামুক বলে, তাই তো? হ্যাঁ শামুক বলে। তো এগুলো রাত্রিবেলা জলে হচ্ছে দিয়ে রেখেছিল। আর এই দেখো মোবাইল দেখে দেখে তারপর এই যে এগুলো এরকম করে পরিষ্কার করা হচ্ছে, এগুলো ভেঙে ভেঙে। তো এই যে আমার মিশো মাসি আর হচ্ছে আমার হাজব্যান্ড তিনজনে মিলে করছে, আর আমি হচ্ছে সবজি বানিয়ে দিচ্ছি, মাসিকে রান্না করবে সবজি বানিয়ে দিচ্ছি। তো মাসি তাড়াতাড়ি রান্না করবে, সবাই মিলে হাতে হাতে কাজ করে দিচ্ছি, আমরা আবার খাওয়া দাওয়া করে চলে আসবো বাড়িতে এজন্যই। তো দেখো কী করে কী করতে হয় আমিও তো জানি না। তো তোমরা কারা কারা এটা খাও কিংবা খেয়েছো আমাকে একটু কমেন্টে জানিও। আর আমি কিন্তু আমার লাইফে ফার্স্ট টাইম এটা ট্রাই করব, জানি না কীরকম খেতে হয়, খেতে পারবো কি না তাও জানি না। তো চলো, আর এই দেখো বন্ধুরা এই রেসিপিটার জন্য আমি হচ্ছে আলু কেটে দিলাম এরকম করে। আর কি বলো তো বন্ধুরা, দেখলাম যে এই শামুক পরিষ্কার করার পিছনে অনেক পরিশ্রম। এই দেখো সবেমাত্র শামুকগুলো ভেঙে এরকম করে ভিতর থেকে এগুলো বের করা হয়েছে, এখন এগুলো আরও পরিষ্কার করতে হবে। তো এবারে আমাকে মাসি বলছে যে একটু তুই ধর হাত লাগা, আমি হাত লাগাই, দুজনে মিলে পরিষ্কার করি। তো আমি মাসিকে বলছি আমি তো কোনোদিনও পরিষ্কার করি নাই, তো দেখি ট্রাই করি পারি কি না। তো এই দেখো আমি আর মাসি বসেছি, তো সকালবেলা আমি কিন্তু উঠে আমাকে দেখছো আজকে নতুন রূপে, ঠান্ডা লেগেছে, চুড়িদার পরেছিলাম না নাইটি পরেছিলাম। তো সকালবেলা এই যে দেখো এই যে মাসি আর আমি এগুলো পরিষ্কার করছি এরকম করে, আমাকে মাসি দেখিয়ে দিল যে এরকম করে একটু পরিষ্কার কর, তো আমি সেরকম করেই কাটছি। তো অনেকগুলো অংশ আছে, সাদা অংশ আছে, হলুদ অংশ আছে, আবার কালো অংশ আছে, সেগুলো আবার আলাদা আলাদা করতে হবে। আবার হচ্ছে এগুলো আলাদা আলাদা করে আবার এগুলো ধুতে হবে, লবণ আর কি বলে চুন দিয়ে পরিষ্কার করতে হয়। তো এই দেখো আলাদা করা হয়ে গেছে, দেখো এবার পরিষ্কার করব, ধুয়ে মুছে পরিষ্কার, ধুয়ে মুছে যা করতে হয় করে পরিষ্কার করে এই যে রান্না হয়ে গেছে দেখো রেসিপিটা। হ্যাঁ আলু আর শামুক, তো এবার সবাই কিন্তু খেতে বসেছি, আমরা বারান্দায় বসেছি, নিচে বসেছি খেতে, বললাম যে বারান্দায় একটু রৌদ্র আছে, বারান্দায় বসবো, ঘরে বসবো না। তাই দেখো আমরা বারান্দায় বসে পড়েছি খেতে, খাওয়া দাওয়া কমপ্লিট। দেখো আমরা বেরিয়েও পড়েছি বাড়ি আসার জন্য, আজকে একটু সকাল সকালেই বাড়ি বেরিয়েছি দুপুরবেলায়, তখন অনেকটাই দেরি হয়েছে, মোটামুটি 3টার দিকে মনে হয় বেরেছি আমরা, তো একটু দেরিয়ে হয়েছে কারণ এত দূর রাস্তা যেতে হবে, অনেক দূর রাস্তা, মোটামুটি 1-1.5 ঘন্টা লাগবে বাইকে আসতে। তো মনে আছে ঠান্ডা লেগে যাবে সেই জন্য বেরিয়ে পড়েছি। তো রাস্তায় বেরিয়ে পড়ে দেখো এই দেখো এখানে আর এক কাণ্ড, আমাদেরকে রাস্তায় আটকিয়ে দিল এই যে ছোট ছোট বাচ্চাগুলো। তো জিজ্ঞাসা করলাম কী জন্য আমাদেরকে আটকিয়ে দিল, আমি জিজ্ঞাসা করলাম, বললো ওদের রাখাল পূজা। তো এই ছোট ছোট বাচ্চারা মিলে যা করে, রাখাল পূজা জানি না রাখাল পূজাটা কি, তো সেই চাঁদার জন্য, তো এক জায়গায় নয় মোটামুটি এরকম আমাদের 8 থেকে 9 জায়গায় আটকিয়েছে। তো রাস্তায় এরকম করে চাঁদা দিতে দিতেই আমরা বাড়ি আসলাম। এই দেখো ঘরে সবেমাত্র ঢুকেছি, এই যে দেখো আমার হাজব্যান্ড। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও, আর তোমাদের সঙ্গে আমার আবার নতুন ভিডিওতে দেখা হবে। তোমরা সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।